আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টেন টিভির সংবাদভিত্তিক অনুষ্ঠান দশের কথায়। আজ থাকছে গণমাধ্যমে আলোচিত আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ, সাথে আছি আমি সুমনা। পহেলা মে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে আনতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন 11 সেপ্টেম্বরের মধ্যে দফায় দফায় সব সেনা সরিয়ে আনা হবে। কিছুদিনের মধ্যে আফগানিস্তানের দুই নেতা আসলাম খানি এবং আবদুল্লাহ আবদুল্লার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বাইডেন। তার আগে মার্কিন গোয়েন্দারা প্রশাসনকে সতর্ক করে বললেন, তাদের সেনা সরে আসার 6 মাসের মধ্যেই তালেবান আবার কাবুল দখল করে নিতে পারে। মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত খবরে বলা হয়, মার্কিন গোয়েন্দারা একসময় মনে করতেন তাদের সেনা সরে এলে আফগানিস্তানের সরকার টিকবে 2 বছর। এখন তারা মনে করছেন মার্কিন সেনা থাকলেও 6 মাস থেকে 1 বছরের মধ্যেই কাবুল দখল করে নেবে তালেবান। পশ্চিমা দেশের গোয়েন্দাদের ধারণা, আরও আগেই প্রেসিডেন্ট ঘানি সরকারের পতন ঘটবে। মার্কিন সেনা না থাকলে তিনি বড়জোর 3 মাস ক্ষমতায় থাকবেন। হোয়াইট হাউসের প্রেস সচিব জেনসাকি বলেছেন, আমরা লক্ষ্য করেছি পহেলা মের পরপর থেকেই আফগানিস্তানে সহিংসতা বেড়েছে। মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফ মার্ক মিং বলেন, আমরা আফগানিস্তানের পরিস্থিতির উপর নজর রাখছি। আফগানিস্তানের সেনাবাহিনীতে 3 লাখের বেশি সেনা রয়েছেন, তাদের কাজ হলো দেশকে রক্ষা করা। তিনি জানান, তালেবান এখন পর্যন্ত আফগানিস্তানের 81টি জেলা নিয়ন্ত্রণ করছে, কিন্তু কোনো প্রদেশের রাজধানী তারা দখল করতে পারেননি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অ্যাস্টিন বলেন, আমরা আফগানিস্তানের উপর নজর রাখব, সেই দেশকে সন্ত্রাসীদের হাতে দেওয়া চলবে না। গত বছর আফগান সরকারের সঙ্গে তালেবানের বন্দী বিনিময় হয়। প্রায় 5,000 তালেবান বন্দীকে ছেড়ে দেয় সরকার, সরকার পক্ষের 1,000 সেনাও মুক্তি পান।